এক মাস তুমি এবার করে দেখাবে আর রান্না করবে। তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি গো শুনছো? বলো, বাজার আছে? হ্যাঁ বাজার তো হলো, কিন্তু না একটা গড়বড় হয়ে গেছে। এ বয়, টমেটো ছাড়া রান্না করা প্র্যাকটিস করো। কেন? টমেটোর বিশাল দাম, সব কিছু বাজার করে 100 টাকা ছিল হাতে, তো বাজারে গিয়ে দেখি একজনের কাছে বেশ বড় বড় দাম, বড় বড় একদম চকচকে টমেটো। আমি বললাম বাবু 100 টাকা দিয়ে দে তো, দাম আর কই নি। ও কি দিল জানো আমাকে? জাপানের টমেটো বলছে, রান্না করার সময় খালি একবার করে দেখাবে আর রান্না হয়ে যাবে। এইটা বলছে এক মাস তুমি একবার করে দেখাবে আর রান্না হয়ে যাবে বলে আমার দিয়ে দিল 100 টাকা। তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইসব নিয়ে এসছো তুমি? এটা টমেটো দেখাচ্ছি তোমায়। টমেটো নয় এটা। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো তোমরা দেখতেই পেলে ওটা জাস্ট এ ফান পার্ট, ফান হলো। তো অরিজিনালি তোমাদের দেখাবো এটা হচ্ছে জাপানি টমেটো, এর স্টোরিটা তোমাদের বলবো। অরিজিনালি এটা আদৌ জাপানি টমেটো নাকি তোমাদেরকে দেখাবো। তো চলো, এটার জন্য আমরা ইউজ করবো গুগল লেন্স। এটাও মার্কেটে প্রথম আমি প্রথমবারই দেখেছি, তো আমিও গুগল লেন্স দিয়ে চেক করি এটা ডিটেলসটা আমি জেনেছি। এই দেখো, তোমাদের ভালো করে দেখে নাও, পুরো জাস্ট লাইক এ টমেটো, বিগ সাইজ টমেটো। তো এটা কি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ এসে গেছি জাপানি টমেটো নিয়ে তোমাদেরকে দেখাতে। তো এটার বিষয়ে জানতে গেলে তোমার ফোনটা লাগবে। ফোনেতে গুগল লেন্স সবারই থাকে, না থাকলে গুগলে গিয়ে গুগল লেন্স সার্চ করবে, ওখান থেকে স্ক্যানার থাকে, স্ক্যানার দিয়ে তুমি জাস্ট যে কোনো জিনিস স্ক্যান করবে তার ডিটেলস পেয়ে যাবে। তো আমিও স্ক্যান করেছি, করে দেখো কি পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো, যদি না দেখতে পাও আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পিছনে, মানে তোমার পাশে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো যেটা পেলাম স্ক্যান করে, মানে আমি বাজারেই পেয়েছিলাম, তোমাদেরকে এখন বলছি। এটা অরিজিনালি জাপানেরই ফল, কিন্তু জাপানের টমেটো নয়, এটা জাপানের অরিজিন। এটার নাম হচ্ছে পার্সিমন, আর বাজারে তোমরা ফলওয়ালাদের বলতে শুনবে যে ফ্যাশন ফ্রুট, ওরা পার্সিমন বলে না, বলতে পারে না, ফ্যাশন ফ্রুট বলে বিক্রি করে। সব বাজারে অ্যাভেলেবেল নেই, যেখানে বিশাল বড় বড় ফলের মার্কেট সেখানে তোমরা পেয়ে যাবে ফ্যাশন ফ্রুট বলে। তো এটা দেখতে পুরো টমেটোরই মতো, বাট এটা একটা ফল। যতটা জেনেছি, পড়ে শুনলাম, মানে দেখলাম শুনলাম শুনেছি যেটা, যে অনেকটা মিষ্টি সবেদার মতো খেতে হয়। তো এটা কাটবো, তোমাদেরকে দেখাবো যে কী হয় এটা অরিজিনাল। তবে এখন এটা আমাদের দেশে বাংলাদেশে সব জায়গাতেই চাষ হয়, বাট এর অরিজিন হচ্ছে জাপান। তো চলো কাটি, তোমাদের দেখাচ্ছি। তো আমি ধুয়ে রেডি করে রেখেছি, প্রথমে এটা ছাড়িয়ে দিই একটু। পাতাগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে চলো এটা মাঝখান থেকে কাটি, স্টিকারটা তুলে দিই। দাঁড়াও, এবার স্টিকারিং করা আছে। তো মাঝখান থেকে এটাকে কাটি, চলো দেখাই যাক কি আছে। খুব টাইট আছে, একদম শক্ত। ওয়াও, জাস্ট দেখো, ওয়াও, ভিতরে কত সুন্দর স্টারের মতো রয়েছে টমেটো। যেরকম দানা হয়, কোনো দানা নেই, কিছু নেই, একদমই দেখতেই পাচ্ছ পুরো একদম স্টারের মতো রয়েছে, পুরো সলিড। এটাকে আরেকটা পিস করি, চলো দেখা যাক। খুবই টাইট, কাটার সময় পুরো শক্ত লাগছে, সবেদার থেকেও টাইট। সবেদা যেরকম হয়, পুরো সলিড সলিড পিস আছে। কারণ এই দুটো আমি কিনে নিয়েছিলাম, দুটোতেই আমার ওয়েট হয়ে গেছিলো প্রায় 450 গ্রাম। তো ভালো ওয়েটই জিনিস আছে। তো ছোট একটা পিস করেছি, তো এবার ট্রাই করার পালা। তো চলো টেস্ট করি, করে তোমাদের বলি কেমন হয়েছে। বেশ মিষ্টি, মানে কিছুটা খেজুরের মতো, কিছুটা পেঁপের মতো। তো বন্ধুরা ট্রাই করে দেখলাম, খুব সুন্দর খেতে, টেস্টটা খুব সুন্দর, হালকা মিষ্টি, একটু সলিডনেস আছে।
মানে আমার যেটা লাগলো একটু খেজুরের টেস্ট পেলাম, একটু পেঁপের টেস্ট পেলাম, তো একটা ডিফারেন্ট ফিলিং। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমরাও ট্রাই করতে পারো। এই দেখো খুব সুন্দর দেখতে ভিতরটা, আমার তো সাজিয়ে রাখতে ইচ্ছা করছে ভিতরে কত সুন্দর স্টার রয়েছে। তো এর নাম হচ্ছে পার্সিমন, আর বাজারে তোমরা ফ্যাশন ফ্রুট বলে পাবে। তো কখনো দেখতে পেলে পারলে ট্রাই করো, খুব সুন্দর খেতে, মানে ডিফারেন্ট যদি জিনিসটাকে। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, এটা 350-400 টাকা কিলো মোটামুটি মার্কেটে তোমরা পেয়ে যাবে। তো এই দু পিসই আমার 100 টাকা পড়েছিল, তো সেই অনুযায়ী এক্সপেন্সিভ ফ্রুট আছে। তো মাঝে সাঝে ট্রাই করতেই পারো, একবার আধবার ট্রাই করতেই পারো। তো আর ভিডিওটা এখানেই শেষ করছি, ইন্টারেস্টিং লাগলো কি না যদি লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন বছরে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। চলুন, বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।